নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। জলিলবি মৃত্যু, আশিস দাসের পরিবারকে 4 লক্ষ তুলে দিলেন উপাধ্যক্ষ। এমজি এনরেগায় দুর্নীতি, 6 লক্ষ রোপণে মাত্র 80টি চারা গাছ। শিগড়ি হাসপাতালে শিশুর মৃত্যু, অভিযোগের আঙুল চিকিৎসকদের দিকে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। চাতলার জলে ডুবে যাওয়া শিলকুড়ি জিপির বাসিন্দা আশিস দাসের পরিবারকে আর্থিক সাহায্য করলেন সোনাইল বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। শুক্রবার শিলকুড়িতে মৃতর বাড়িতে গিয়ে তার বাবা হরিধন দাস ও মায়ের হাতে অর্থের অনুমোদন পত্র তুলে দিয়েছেন উপাধ্যক্ষ। এ সময় তার সঙ্গে ছিলেন বিজেপির সোনাই মণ্ডলের সভাপতি প্রদীপ দে, সাধারণ সম্পাদক তপন ধর, জেলা পরিষদ সদস্য মানব সিং প্রমুখ। প্রসঙ্গত, গত 28 জুলাই চাতলার জলে তলিয়ে যান আশিস। ওই সময়ও মৃতদেহ উদ্ধারে সব রকমের সহায়তা করেছিলেন বিধায়ক। তখন তিনি কথা দিয়েছিলেন মৃতের পরিবারকে আর্থিক সাহায্য পাইয়ে দেবেন। হরিধন দাসের বাসা, হরিধন দাসের ছেলে আশিস দাস সাতলার জলে দুর্ঘটনায় পতিত হয়ে মারা গেছে গত 30 তারিখে। আর এরপরেও আমরা যখন ঘটনা ঘটছে রাত্রে একটা ডেড বডি দাহ করতে গিয়া আগুরি আসার সময় এই ঘটনা ঘটছে। হঠাৎ করিয়া চাতলার জল বাড়ায় এই ঘটনাটা ঘটছে। আর এরপরে একদিন পরে আমরা ডেড বডিটা পাইছি যে জীবিত অবস্থায় তারা উদ্ধার করা সম্ভব হয়েছে না। এরপরে এই এই দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের মানে যেটা এটার থেকে 4 লক্ষ টাকা একগেছিয়া হিসাবে তার বাবাকে দেওয়া হয়েছে। আজকে আজকে আমরা মানে স্যাংশন লেটার দিয়েছি আর আজকে ওইটা টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর যদিও 4 লক্ষ টাকা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, কিন্তু এটা তার ছেলেকে তো আর দেওয়া সম্ভব হবে না। এটা একটা এই যে পূরণ, যে এইটা তোমার ক্ষতি, এই ক্ষতিটা কোনো অবস্থায় পূরণ করা সম্ভব নয়। তথাপিও আমরা সরকারের তরফ থেকে আমরা সবের সম্মিলিত প্রচেষ্টায় আজকে এখানে মন্ডল প্রেসিডেন্ট, পঞ্চায়েত, এপি, জেডপিসি সবের সম্মিলিত প্রচেষ্টায় আজকে কম দিনে, একবারে কম দিনে 2 মাসের ভিতরে তার ক্ষতিপূরণ যেটা 4 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আর আমি ভগবানকে সেইটা বলি যে এটা আমরা আজকে দিয়েছি আর ভবিষ্যতে যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে আর এইভাবে যেটা শোকাবস্ত পরিবারের পাশে আমরা যাতে খাড়া হতে না হয় এর জন্য আমি ভগবানের কাছে কামনা করি। দক্ষিণ করিমগঞ্জের সুপ্রাকান্দিতে 1,11,00,000 টাকা ব্যয়ে একটি জল সরবরাহ প্রকল্পের কাজে আনুষ্ঠানিক শিলান্যাস করলেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী রিহন দৈমারি। শুক্রবার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমেদ খান, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও জেলাশাসক এম এস মণিভন্ননকে সঙ্গে নিয়ে এ কাজের সূচনা করেন মন্ত্রী দৈমারি। পরে এ উপলক্ষে আয়োজন করা হয় এক জনসভা। একেই বলে দুর্নীতি। উধারবন্দ বিধানসভা কেন্দ্রে জয়পুর সরকারি হাসপাতালে এমজি এনরেগা প্রকল্পের অধীনে মাত্র 70 থেকে 80টি গাছের চারা লাগিয়ে 6 লক্ষ টাকা হাফিস করা হয়েছে। কিন্তু ফলকে জয়পুর লাংলাছড়া জিপি সভাপতি ও আঞ্চলিক সভাপতির নাম রয়েছে। এ মর্মে শুক্রবার জিপি সভাপতি দীপঙ্কর বর্মন জানান, এই বৃক্ষরোপণের ব্যাপারে তার কিছুই জানা নেই। তাকে কিছু না জানিয়ে ফলকে তার নাম লাগানো হয়েছে। প্রসঙ্গত, 2017-18 বর্ষের এমজি এনরেগা প্রকল্পের অধীনে বৃক্ষরোপণের জন্য 6 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। গাইডলাইন উপেক্ষা করেই যে দুর্নীতি চলছে তারই এক উদাহরণ এবার সামনে এলো। আজকে থেকে 1.5-2 মাস আগে এখানে গাছ লাগানো বৃক্ষরোপণ হয়েছে 6 লাখ টাকার। তো এই যে 6 লাখ টাকার বৃক্ষরোপণ হয়েছে আমরা হসপিটাল গ্রাউন্ডের মধ্যে, এই গ্রাউন্ডের মধ্যে দেখা যায় কি বৃক্ষরোপণগুলো তো হয়েছে ঠিকই, কিন্তু গাছগুলো দেখা যায় ওইখানে 30 থেকে 35টা গাছ আছে যেটার ভাগ্যে মানে একটা বস্তাও জুটছে না। সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে বারবার আমরা যে বিধায়ক আছেন, বিধায়কের মুখ থেকে না খাওঙ্গা না খানে দুঙ্গা এই একটা শব্দ মানে প্রচলিত হয়ে গেছে। কিন্তু দেখা যায় কি এই কনস্টিটিউয়েন্সির মধ্যে সব থেকে বেশি করাপশন ধরা পড়তেছে। আজকে হসপিটালের গ্রাউন্ডের মধ্যে 6 লাখ টাকা গাছ লাগছে, দেখা যায় এখানে না তো চন্দন গাছ লাগছে না তো আগর গাছ লাগছে, ফরেস্টের তরফ থেকে এখানে গাছ আনা হয়েছে, ওই গাছগুলো এখানে রোপণ করা হয়েছে। কিন্তু গাছগুলোতে দেখা যায় 3টা বাঁশগাড়িয়া আর একটা বস্তা সিমেন্টের বস্তা দিয়া তারা ঘেরাও দেওয়া হয়েছে।
এমনও পরিস্থিতি আছে ওইদিকে, গাছগুলো দেখা যায় বস্তা শুধু আছে, ভিতরে গাছ নাই, এই পরিস্থিতি আছে। তো এইভাবে করাপশন, মানে আমরা এই গ্রাউন্ডের মধ্যে এই বৃক্ষরোপণ কার্যসূচির মাধ্যমে এত বড় করাপশন একটা হয়েছে, যেটার সাথে আমার মনে হয় এটার উপর মানে এমএলএ এর কাছে এটা ইনফরমেশন গেছে মানে সম্ভবত, কিন্তু তারপরেও এটা তার কোনো এটা স্টেপ নিছেন না। সব থেকে দুর্ভাগ্যের বিষয় আজকের দিনে যেহেতু নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের মধ্যে করাপশন মুক্ত করার চিন্তাধারা রাখেন, কিন্তু এই সরকারের আন্ডারে আজকে আমরা জয়পুর গ্রাউন্ডের মধ্যে এই অবস্থা হয়েছে। কিন্তু আমি এটা কইতে চাই যে এই যে 6 লক্ষ টাকা যেটা গভর্নমেন্টের টাকা যেটা খরচ করা হয়েছে এই বৃক্ষরোপণের মাধ্যমে, আজকে এই বৃক্ষরোপণটা যদি আমার আমি স্টার ক্লাব, যে আমরা জয়পুরের স্টার ক্লাব আছে, স্টার ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্বে আমি আছি, আমি নিজে কইতেছি এমএলএ সাহেবরে যে যদি ওই গাছ লাগানোর কথাটা, বৃক্ষরোপণের কথাটা যদি স্টার ক্লাবের কোয়া হইতো এমএলএ এর তরফ থেকে, তো স্টার ক্লাবের পক্ষ থেকে এটা ফ্রিতে গাছ লাগাই দেওয়া হইল না। এইরকম ভাবে 6 লাখ টাকা যেটা অযথা খরচ বা অযথা নষ্ট করা এটা হইল না, এটা আলটিমেটলি কি হয়েছে মানে দুই দুইজন যে কন্ট্রাক্টর আছিল তার পেট ভরার সমান হয়েছে। এখানে কাজ করছে তাপস দে, তাপস দাস ও আর একজন এই ওয়ার্ডের মেম্বার। অনুমানিক কতটা গাছ লাগানো হয়েছে? 65 থেকে 70টা গাছ হইব পার গাছে। যদি আমরা আমি ধরলাম 65 থেকে 70 নাই, 100টা গাছ এখানে আমি কাউন্ট করছি, দেখছি 65 থেকে 70টা, 100টা গাছও যদি এখানে হয়, 100টা গাছে যদি 100 টাকা করে খরচ যায় তাহলে তো 10,000 টাকা, এখানে 6 লাখ টাকা কোন জায়গায় ইনভেস্টমেন্ট হয়েছে। তাছাড়াও দেখা গেছে কি জব কার্ডের কামলা নিয়ে কাজ করানো হয়েছে, কিন্তু জব কার্ডের কামলা দেখা গেছে নাম একজনের, কাম আর একজনের করতেছে, অত বেশি জানা নাই। এরপরে এই দেখলাম যে এখন ওই যে গাছগুলো যেটা লাগানো হয়েছে যে ওইটা দেখেও তো আপনারও মানে বিশ্রী লাগে। হ্যাঁ, তো এরপরে এখন এখন তারা এমনি প্রশ্ন শুনলাম যে ওইখান থেকে একটা এমআর বার হয়েছে, যদি আমরা প্রেসিডেন্টের হোক বা এপির হয়েও থাকেন তাহলে ওই যে এমআরটা বাড়াইল আমার সিল সিগনেচার ছাড়া, প্রেসিডেন্ট সিল সিগনেচার ছাড়া এমআরটা বার হইলো হেমনে, তারা বার করলো হেমনে। এখন আমি এখন শুনিয়ে আমরা এখন অবাক, আমি আমি নিজেও জানি না এই সম্বন্ধে, কিন্তু খাস করার আগে আমার আমার তো একটা ইনফরমেশন দেওয়া হইতো। আচ্ছা, ওই যে ফ্লগের মধ্যে যে আপনার নামটা লেখছে আপনার কাছ থেকে কোনো জানাইছেন স্কিম বা কিরকম? আমার আমার একটা কথা জিজ্ঞাসা করতে আমারে, শ্রীগড়ি হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে এক সদ্যজাতের মৃত্যুর অভিযোগ উঠল। অভিযোগে জানা গেছে বৃহস্পতিবার দক্ষিণ বদরপুর জিপির লামারখলা গ্রামের আব্দুল মুক্তাদিরের স্ত্রী প্রসব ব্যথা উঠলে তাকে নিয়ে যাওয়া হয় শ্রীগড়ি হাসপাতালে। হাসপাতালের ডাক্তার উৎপল মাহাতো তাকে পরীক্ষা করে এক মাস পরে আসতে বলেন। বৃহস্পতিবার শেষ রাতে ব্যথা বাড়লে ফের তাকে নিয়ে আসা হয় শ্রীগড়ি হাসপাতালে, কিন্তু চিকিৎসকের অভাবে হাসপাতালের বারান্দায় বসে থাকতে হয় গর্ভবতী ওই মহিলাকে। ভোর রাতে হাসপাতালের বাথরুমে এক মৃত সন্তানের জন্ম দেন মুক্তাদিরের স্ত্রী। বর্তমানে মায়ের অবস্থা সংকটজনক থাকায় তাকে পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। মুক্তাদিরের আত্মীয়রা অভিযোগ করেন, আইয়ালে আমি চিল্লাইছি চেঁচাইছি ডাকিছি, কইছি যে আমার ইমার্জেন্সি রুগী, আমার রুগীরে আপনার দেখুয়া চাকুয়া কইছেন, তাই তাই অন্য বেডও চাব হইতো নাই, ডেলিভারি বেডও চাব হইতো, ও বাদে ডেলিভারি বেডও চাবার আগে আমার বাথরুমও ডেলিভারি হয়ে গেছে গিয়া, বাদে আমি স্টারে চিল্লাইছি স্যার আগুয়া কয়ে আপনি আমার ডেলিভারি হয়ে গেছে, আপনি দেখুয়া ইয়া দৌড় আইয়া আইসলেন, ও বাদে থান গেছেন গিয়া কইছেন বলে আনমকাই ওই আমি বাচ্চা খাবল খাবার দিয়ে ধরিয়া লইয়া বাচ্চা লইয়া গেছি। করিমগঞ্জে দিনে দিনে বাড়ছিল ড্রাগসের কারবার, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল ড্রাগস সেবীদের সংখ্যাও। এসবের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের আশানুরূপ পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগ এনে শেষমেশ পথে নামেন জেলার নীলামবাজারের মানুষ। অবৈধ এই কারবারের বিরুদ্ধে খড়্গহস্ত ধারণ করেন তারা। স্থানীয় ড্রাগস সেবীদের ধরে দেওয়া হয় উত্তম মধ্যম। বৃহস্পতিবার নীলামবাজারের মানুষ এলাকার বিভিন্ন ডেরায় অভিযান চালান। তারা ড্রাগস সেবন এবং এই ব্যবসার সঙ্গে জড়িত রাজীব আলী নামের এক দুষ্কৃতীকে আটক করে নীলামবাজার পুলিশকে সমঝে দেন।
পশ্চিম সোনাইয়ের তরুতাজবাড়ি জিপির বারুইকোনা নাচঘর নির্মাণের জন্য বিধায়ক তহবিল থেকে 5 লক্ষ টাকা কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এদিন এ উপলক্ষে আয়োজিত সভায় মন্দিরের রাস্তা নির্মাণের দাবি উঠলে উপাধ্যক্ষ আরও 1 লক্ষ টাকা দেবেন বলে আশ্বাস দেন। এদিন উপাধ্যক্ষের সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন তরুতাজবাড়ি জিপি সভাপতি সনদ চক্রবর্তী, এপি সদস্য মুক্তারানী দাস প্রমুখ। অতি কম দিনের ভিতরে আপনারা কাজ সম্পূর্ণ হবে। আমার জিনিয়র ইঞ্জিনিয়ার জসিম সাহেব আছেন, আপনারা সহযোগিতা করবেন, এখানে যারা কমিটি আছে আপনারা তদারকি করবেন, যাতে কোয়ালিটি কাজ হয়, নিম্নমানের যাতে কাজ না হয়। এটা ভগবানের ঘর, ভগবানের ঘর নিয়ে কাজ, যাতে কোনো টিপ্পন মানা করে না, যাতে সুন্দরভাবে কাজ হয়, এটা আপনারা সবে মানে দেখবেন। আর আরও যাতে আপনাদের কাজ করতে পারি, আপনারা আশীর্বাদ রাখবেন। এই রাস্তা আসার সময় এর আগেও আমাকে বলা হয়েছিল রাস্তাকে কিছু একটা করার জন্য, যে আমি ভাবলাম আগে মন্দির করি, মণ্ডপ করি, নাচঘর করি, এর বাদে রাস্তা করব। বিনা শর্তে বেতন সুরক্ষা সহ চাকরি নিয়মিত করার দাবিতে শুক্রবার সারা আসামের সঙ্গে উধারবন্দে 2 ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করলো সারা প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের উধারবন্দ কমিটি। এদিন টেট শিক্ষকরা উধারবন্দ খণ্ড শিক্ষা আধিকারিকের কার্যালয়ে বেলা 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত 2 ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করেন। পরে খণ্ড শিক্ষা আধিকারিকের অনুপস্থিতিতে বাসব রঞ্জন দাসের হাতে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে কমিটির সদস্যরা একটি স্মারকপত্র তুলে দিয়েছেন। সদৌ আসাম প্রাথমিক টেট উত্তীর্ণ সমাজের কেন্দ্রীয় সমিতি থেকে মানে এক্সিকিউটিভ ডিসিশনের পর আমরা এই নিয়েছি। আজকে ধর্ণাটা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত আমরা করেছি। আমরা আমাদের প্রিয় ম্যাডামের কাছে আমাদের মেমোরেন্ডাম আমরা দিয়েছি। এখন আমাদের দাবি একটাই যে 41,000 টিকাভিত্তিক শিক্ষকদের অতি সত্বর SSIRT নর্মস অনুক্রমে অনুসরণ করে যাতে আমাদের রেগুলারাইজেশনটা করে দেওয়া হয়, 41,000-কে বিনা শর্তে আবার বেতন সুরক্ষা নেই, এটাই আমাদের মেইন দাবি। এটার জন্য আমরা সরকারের কাছে এই দাবিটা আমরা বিভিন্ন দিক থেকে অত দিন থেকে রেখে আসছি। আর আগামীতে যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতেও আমরা বাধ্য, এটাই সরকারের কাছে। একটা মেমোরেন্ডাম আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে, আর একটা আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমরা 2টা মেমোরেন্ডাম প্রেরণ করেছি আমাদের বিজয় ম্যাডামের মাধ্যমে আজকে, এটার মাধ্যমে। এরপরে আর কি এর মধ্যে যদি আমরা ফলপ্রসূ যদি না হয় আজকের কার্যসূচির পরেও আমাদের অ্যাসোসিয়েশনের সাথে আলোচনার মাধ্যমে যদি আমাদের সমাধান সূত্র বের করতে সরকার যদি না হয় মানে বাধ্য না হয়, তাহলে আমরা পুনরায় আন্দোলন পুনরাবৃত্ত করবো, এবার আরও বৃহত্তরভাবে করবো। শিলচরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আমরা আগামী 16 সেপ্টেম্বর শারদ উৎসবের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে শারদ সুন্দরী ও শারদ শিশু প্রতিভার প্রতিযোগিতার পাশাপাশি থাকবে মহিলাদের মধ্যে উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা। এক সাংবাদিক বৈঠক করে আমরা সভাপতি মধুমিতা মজুমদার জানান, এবার তাঁদের শারদ উৎসব দ্বাদশ বর্ষে পা দিয়েছে। শারদ সুন্দরী ও শারদ শিশু প্রতিভা সহ অন্যান্য প্রতিযোগিতায় বাঙালিয়ানাকে মূলত তুলে ধরা হবে। আমরা সভানেত্রী এবছরের আসন্ন দুর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা সবাইকে। আমাদের প্রতি বছরের মতো এবারও আমাদের বঙ্গভবনে 16 সেপ্টেম্বর সোমবার আমাদের প্রতিযোগিতা সব রয়েছে, উলুধ্বনি, শঙ্খধ্বনি, তারপর হলো গিয়ে আরতি প্রতিযোগিতা, শিশু প্রতিভা, শারদ সুন্দরী প্রতিযোগিতা। তো আমাদের সংস্থা এবার দ্বাদশ বছরে পা দিয়েছে। আমাদের সাথে আসবে গুয়াহাটি থেকে বিশেষ অতিথি পূজা ঘোষ সরকার। তো সবার উপস্থিত আমি কামনা করছি 16 সেপ্টেম্বর সন্ধ্যা 5 ঘটিকায় বঙ্গভবন। সম্পাদক সোনালী বণিক বলেন, এবার প্রতিযোগিতায় যারা জয়ী হবেন তাদের প্রাইজ মানি ছাড়াও বিভিন্ন গিফট হ্যাম্পার তুলে দেওয়া হবে। ক্যাশ মানি দিয়ে থাকে, অনেক পার্লারের গিফট ভাউচার থাকে, অনেক শাড়ি দেওয়া হয় সব প্রতিযোগী মানে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতিযোগীদের গিফট হ্যাম্পার থাকে, সবাইকে সোনার জিনিস, শিশুদেরকেও দেওয়া হয়, বড়োদেরকেও। সাবটাইটেলসও আছে, বড়োদের 7 জন সাবটাইটেল আছে, ছোটোদের মধ্যে 5 জন সাবটাইটেল আছে, ওদেরকেও আমরা মানে ক্যাশ মানিও দিয়ে দিই। এদিন বৈঠকে অঞ্জনা সাহাপাল বলেন, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে ঘরে ঘরে যেসব মহিলা ও বধূরা রয়েছেন তাদের সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দ করা।
শরৎ সুন্দরী প্রতিযোগিতায় যেসব প্রশ্ন করা হবে তা হিন্দু শাস্ত্রীয় ভাবধারার মোড়কেই থাকবে। এইভাবে এর আগে শিলচর শহরে কখনো হয়নি। আমাদের এই সংস্থার মুখ্য উপদেষ্টা হল শিক্ষা প্রকৃত, ওনার একটাই উদ্দেশ্য ছিল যে প্রতিটি বাঙালি ঘরে ঘরে আমাদের যত মেয়েরা বউরা আছে সবাই আসুক, সবাই মিলে এই অনুষ্ঠানটা আমরা সবাই মিলে আনন্দ করি এবং সবাই মিলে মিশে আমরা এই অনুষ্ঠানের আনন্দটা উপভোগ করি। কারণ আজকালকার জেনারেশনে দেখা যাচ্ছে আমাদের যে সুন্দরী প্রতিযোগিতা হয় জেনারেলি যেগুলো র্যাম্প ওয়াক বা মডেলিং হয় তার থেকে একটু অন্য ধরনের, কারণ আমাদের যে কোয়েশ্চেন আনসার রাউন্ড থাকে সম্পূর্ণ পূজাভিত্তিক বা আমাদের হিন্দু শাস্ত্র নিয়েই প্রশ্ন থাকে। শাড়ি বা ড্রেস কোড যেটা থাকে পুরো বাঙালি না, শুধু ইন্ডিয়ান কালচার ম্যাক্সিমাম শাড়িই পরে ওরা, এইগুলো তো সমস্ত কিছু আমাদের এই পূজা রিলেটেডই হয়। এই জন্য আমাদের এই শরৎ সুন্দরী প্রতিযোগিতাও কিন্তু ওই অন্য র্যাম্প ওয়াক বা অন্য মডেলিং কম্পিটিশন থেকে একদম অন্য রকম। ইন্দ্রাণী দেব জানিয়েছেন মিসেস ইন্ডিয়া হোম মেকার 2016 বিজয়ী পূজা সরকার ঘোষ এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাছাড়া শ্রীলঙ্কায় আসামের হয়ে অংশ নেওয়া আরেক সুন্দরীও থাকবেন এই অনুষ্ঠানে। এবং মিসেস ইন্ডিয়া হোম মেকার 2016 বিজয়ী উনি সাংস্কৃতিক অনেক প্রোগ্রামের সাথেও জড়িত আছেন। আমরা তার জন্য এবার ওনাকে বিশেষ অতিথি করে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি এবং এটা তিনি সাদরে গ্রহণ করেছেন এবং উনি 15 তারিখ আমাদের এই প্রোগ্রামে যোগদানের জন্য শিলচর এসে পৌঁছবেন। 15 তারিখ আমাদের আরেকটা প্রোগ্রাম আছে যেটা সেমিফাইনাল আছে, যেটা শিশুরা এবং শরৎসুন্দরীরা সবাই মিলে বিকেল 5 ঘটিকায় দশপূজা ভবনে অনুষ্ঠিত হবে। অ্যান্ড সেটাতে আমাদের যে মিসেস ইন্টারন্যাশনাল পূজা যে শ্রীলঙ্কাতে রিপ্রেজেন্ট করেছিল আমাদের আসাম নর্থ ইস্টকে, তিনিও থাকবেন ওই প্রোগ্রামে। শেষ করার আগে আমার বাংলার বিশেষ বিশেষ খবর আরও একবার। জলিলবি মৃত্যু, আশিস দাসের পরিবারকে 4 লক্ষ তুলে দিলেন উপাধ্যক্ষ। এমজি এনরেগায় দুর্নীতি, 6 লক্ষ রোপণে মাত্র 80টি চারা গাছ। শ্রীগড়ি হাসপাতালে শিশুর মৃত্যু, অভিযোগের আঙুল চিকিৎসকদের দিকে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।